হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। পিছনে দেখতেই পাওয়া যাচ্ছে লাগেজ প্যাক করছি। 5টার সময় উঠেছি আর এখন বাজে প্রায় 7টা, অর্থাৎ 7টা বাজতে 10 মিনিট। কিন্তু লাগেজের পরিমাণ এত বেশি, বাড়ি থেকে যখন লাগেজ প্যাক করেছিলাম 2 ঘন্টা লেগেছিল, তো এখনও 2 ঘন্টা তো লাগেনি, এটা অনেক তাড়াতাড়ি ফিক্স হয়ে গেছে। এই ভাই আমাকে অনেক হেল্প করেছে, হেল্প করার জন্য এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এরপরে আমাকে টেল ব্যাগটা মাউন্ট করতে হবে, এটাও একটা টাস্ক। তো অ্যাকচুয়ালি পাহাড়ে গেলে এটা আমাকে নিজেকেই করতে হবে, আর আমি বলেছি যত সময় যাবে তত লাগেজের পরিমাণ কমতে থাকবে, কারণ রেশন শেষ হতে থাকবে, ব্যাগেজের ওয়েটটাও অনেক কমে যাবে। তো তাড়াতাড়ি লাগেজটা প্যাক করে বেরিয়ে যাবো, কারণ বেনারসিতে এখন স্কুল টাইমে প্রচুর জ্যাম হয়। তো সেই জ্যাম ঠেলে আমাকে এখনও যেতে হবে মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার, তারপরে আমি হাই রোড পাবো। अरे टाइम भी सेट करना है इसका कल का। अभी टाइम कितना हुआ? इटा टाइम सेट छिलो ना, तई आबार टाइम टा सेट कर नीते हलो। हाँ, ट्रिप मीटर जीरो कर नी। तो वाराणसी जिप्सी डायरीज से छिलाम, कोजी स्टे छिलो। तो एबारे सकल के बाय बाय जानिए, बाय 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 भाई। हाँ চলতা হুঁ। 7টা 24 বাজে, এখান থেকে স্টার্ট করলাম, জানি না রাস্তায় জ্যাম পাবো কি না। তো আগের দিনে যে প্রবলেম ছিল সেই প্রবলেম শর্ট আউট হয়ে গেছে। তো 1586 টাকা আগের দিনে বাইকের সার্ভিস কস্ট লেগেছে, অনেকটাই খরচা হয়ে গেল, আনওয়ান্টেড অনেক খরচা হয়েছে। চলো বারাণসীর গলি থেকে বার হয়ে যাই। বারাণসী থেকে হাই রোড টাচ করতে মোটামুটি 40 থেকে 45 মিনিট টাইম লাগতে পারে। তো হাই রোডে গিয়ে মিট করছি। হ্যাঁ, বারাণসী থেকে 16 কিলোমিটার আসার পরে আমি হাই রোড পেলাম। এদিকে হচ্ছে আগ্রা, এদিকে হচ্ছে কলকাতা। তো এবারে হাই রোডে যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই, শুনেছি এই হাই রোডে কোনো রকম প্রবলেম নেই, কোনো ডাইভারশন তেমন নেই। এখান থেকে আগ্রা পর্যন্ত রাস্তা কীরকম সমস্ত কিছুই আমি আমার ভিডিওতে দেখাবো, সেই কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা চাই। কিন্তু আর এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করা চাই। অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে লাদাখ রাইড শুরু করেছি। প্রথমেই অনেক বাধা এসেছে, প্রথম দিকে যখন লাদাখ রাইড করবো ভেবেছিলাম তখন হিমাচলে ফ্ল্যাশ ফ্ল্যাড হয়েছিল, যার জন্য লাদাখ রাইড পিছিয়ে গিয়েছিল। তারপরে বারাণসীতে এসে গাড়ি খারাপ হলো, একটা দিন নষ্ট হলো। তো শুরুটা হয়তো ভালো হয়নি, জব তক অন্ত আচ্ছা না হো তব তক পিকচার খতম নেই হুয়া, পিকচার আভি বাকি হ্যায়। তো বারাণসী থেকে কানপুরের ডিস্টেন্স মোটামুটি 318 থেকে 320 কিলোমিটারের মতো। তো কানপুর ঢুকতে কতক্ষণ লাগবে? 6 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো টাইম লাগতে পারে। এখন প্রেজেন্টলি আমি গোপীগঞ্জে আছি আর বারাণসী থেকে 67 কিলোমিটার রাস্তা চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8:46। এবারে ব্রেকফাস্ট করতে হবে, বেশ ভালোই খিদে পাচ্ছে, কারণ খালি পেট রাখলে আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এই হাই রোডের রোডের পাশে কোনো গাছ নেই, কোনো ছাওয়া নেই, পুরো ধুধু করছে। আর তিন এদিকে তিন আর ওদিকে তিন, 6 লেন হাইওয়ে, কিন্তু ওদিকেরটা কেন বন্ধ জানি না। তো সমস্ত গাড়ি রীতিমতো 70 কিলোমিটার চলে এলাম, সব গাড়ি এদিক দিয়েই পাস করছে। খাবার জন্য তো এখানে ঢুকলাম, খাবার পাবো কিনা জানি না, দেখছি। পুরি সবজি মিলেগা? পুরি সবজি মিলেগা? ব্রেকফাস্ট করনে কে লিয়ে কুছ ভি? পিছে নেই যা সকতে, ঠিক হ্যাঁ মিলবে, মিল যায়গা না। আরে প্রপার ব্রেকফাস্ট করার মতো কিছুই পাচ্ছি না।
বারাণসী থেকে এখনো পর্যন্ত 80 কিলোমিটার রাস্তা এসে গেছি। অনেকক্ষণ ধরেই ব্রেকফাস্ট করবো ভাবছিলাম, কিন্তু ব্রেকফাস্টে কিছু পেলাম না। তো এই একটা পকোড়া টাইপের কিছু একটা জিনিস খাচ্ছি। তো এই গাড়ি এখন টাইম হচ্ছে 9:16। তো প্রপার টাইমে যদি খাওয়া হয় তাহলে দেখবো মাথার যন্ত্রণাটা খুব কম হয়, ঘুম পায় না, ডেজিনেস অনেক কম আছে। তো সেই কারণে প্রপার টাইমে খাওয়াটা খুবই জরুরি। ও, খুবই একটা শর্ট ব্রেক নিলাম, একদম 5 মিনিট, এর বেশি একদম নয়। তো বারাণসী থেকে এখনও পর্যন্ত 88 কিলোমিটার এসেছি। রাস্তা একদম মাখনের মতো, টোটাল 6 লেন হাইওয়ে। এই 80 কিলোমিটার রাস্তার পুরোটাই ওই লেনটা বন্ধ থাকার জন্য সমস্ত ট্রাফিক এদিক দিয়ে আসছে, একটু প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ রোডে কোনো রকম খানাখন্দ গর্ত নেই, উঁচু নিচু কিচ্ছু নেই। দারুণ সুন্দর রোড, দারুণ সুন্দর। 100 কিলোমিটারের গাড়ি ইজিলি চালানো যাবে। আমি একবার তুলেছিলাম, তো আমি একবার 100 কিলোমিটার তুলেছিলাম, দেখলাম গাড়ির স্টেবিলিটি দারুণ সুন্দর। তার মানে রোডটা কতটা সুন্দর ভাবা যাচ্ছে। আর প্রচণ্ড প্রচণ্ড গরম, হিট ওয়েভ নেই কিন্তু হিউমিডিটি এত, গায়ে জ্যাকেট রাখা যাচ্ছে না। আশা রাখছি কানপুর পর্যন্ত পুরো এই ধরনেরই রাস্তা পাবো। রোডটা তোমরা এনজয় করো। তো এখন প্রয়াগরাজ বাইপাস করছি, আর এই যে রুটটা, এখানে মাঝে সাঝে নীল গাই দেখা যায়। আগেরবারে যখন এসেছিলাম রাজস্থান রাইডের সময় তখন এখানে নীল গাই দেখতে পেয়েছিলাম। এখন যদি এরকম নীল গাই দেখা যায় না, খুব এক্সাইটিং ব্যাপার হবে। ১৫৯ দিল্লি 629, আগ্রা 429। এখন 10:41 বাজে আর বীভৎস গরম লাগছে। 177 কিলোমিটার রাস্তা এখনো পর্যন্ত কভার করতে পেরেছি, এখনো অনেক রাস্তা যাওয়া বাকি আছে। এই মাত্র বাড়ি থেকে কল এসেছিল, কলটা রিসিভ করলাম। তো ইন্টারকম থাকার জন্য কথা বলা এত সহজ হয়ে গেছে যে আমাকে গাড়ির স্পিড কমাতে হলো না, কোনো কিছুই করতে হলো না, দাঁড়াতে পর্যন্ত হলো না, অথচ ইম্পর্টেন্ট কলগুলো অ্যাটেন্ড করতে পারছি। আর এইভাবেই এই রাস্তাটা এখন সেই একই রকমভাবে 6 লেন হাইওয়ে এখনও পর্যন্ত কন্টিনিউয়াস হচ্ছে, প্রায় 200 কিলোমিটার হয়ে গেল। আর কখনো কখনো মেঘ পাচ্ছি, আর কখনো কখনো রোদ্দুর হচ্ছে। যেমন এখন আমি রোদ্দুরের মধ্যে আছি, এই ছাওয়ার মধ্যে চলে এলাম, আবার সামনে একটু রোদ্দুর, আবার একটু ছাওয়া। যখন রোদের মধ্যে থাকছি প্রচণ্ড গরম হচ্ছে, কিন্তু এই গরমে বাইকটা অনেকক্ষণ ধরে চলছে, কোনো একটা ছাওয়া জায়গাই পাচ্ছি না যে দাঁড়াবো। বারাণসী থেকে 277 কিলোমিটার রাস্তা এসে এখন এখানে দাঁড়িয়েছি, আর কানপুর হার্ডলি হয়তো 45 মিনিট আর লাগবে। তো এতক্ষণ পর্যন্ত যে বাইক চালিয়ে এলাম, পুরো রাস্তাটাই 6 লেন এবং পুরোটা দারুণ সুন্দর রাস্তা, বাইক ইজিলি 100তে ছোটানো যায়। তো অলরেডি এখন 12:30 বাজে, অনেকক্ষণ ধরে আমি এখানে দাঁড়িয়েছি, প্রায় 15-20 মিনিট হয়ে গেল, বাইকটাকে রেস্ট দেওয়ার দরকার আছে। সেই বারাণসী থেকে কন্টিনিউয়াস চালাচ্ছি। হ্যাঁ, মাঝখানে একবার শুধুমাত্র ওই খাবার জন্য একটা মানে ব্রেকফাস্ট করবার জন্য, প্রপার ব্রেকফাস্ট তো পেলাম না, তো ব্রেকফাস্ট ওই যা পেয়েছি তো সেটাই করেছি, সেটার জন্য 5 মিনিট দাঁড়িয়েছিলাম। আর একবার ওয়াটার ব্রেক নেওয়ার জন্য 5 মিনিট দাঁড়িয়েছিলাম। আর গোটা রাস্তার ধারে কোনো রকম গাছ নেই, এবং রোডের সাইডটা ঘেরা থাকবার জন্য রোড থেকে বাইরে বাইকটা বের করে কোনো গাছের তলাতে নিয়ে যেতেও পারছিলাম না। কন্টিনিউয়াস চালানোর পরে এরকম একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছি, এই যে পিছনে ধাবা। তো আমি এখানে লাঞ্চ করছি না, তো ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছি। তো দাঁড়িয়ে আপাতত এখানে একটুখানি ওয়াটার ব্রেক নিচ্ছি এবং গাড়িটাকেও রেস্ট দিচ্ছি। আমি যে গ্লাভসটা ইউজ করছি সেই গ্লাভসটা নতুন কিনেছি, একটা রাইডেও ইউজ হয়নি, এই প্রথম ইউজ করছি। তো এই আঙুলের এই জায়গাগুলো ঠিক জ্বালা জ্বালা করছে, অর্থাৎ ছড়ে গেছে। তো এটা গ্লাভসটা ইউজ টু হতে এখনও টাইম লাগবে। আবার বোতলের জলেতে ওআরএসটা গুলে নিই, কারণ ওআরএস আমার কাছে প্রচুর আছে। এখন আমি কানপুরে চলে এসেছি, 1:44 বাজে, বারাণসী থেকে 328 কিলোমিটার। ও, ইন্ডিগোর প্লেন যাচ্ছে,
তো এই কানপুর শহরটাকে বাইপাস করে এই ফ্লাইওভারটা। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমাকে ক্যামেরাটা ঢোকাতে হবে ব্যাগে। বৃষ্টি শুধুমাত্র হচ্ছিল ওই 100 মিটারের মধ্যে, 100 মিটারে মুসলধারে বৃষ্টি হচ্ছিল, শুধু ওইটুকুতেই মেঘ জমেছিল। তারপরে সামনে চলে এলাম, কোনো রকম বৃষ্টিই নেই। আর তারপরে এই জাস্ট ফ্লাইওভারটা থেকে নেমে বাদিকেই তিওয়ারি ধাবা, এই ধাবাতে দাঁড়িয়েছি। তো এখানেই আজকে লাঞ্চটা হবে। আর অলরেডি কানপুরকে ক্রস করে নিয়েছি, 2:14 বাজে। চলো লাঞ্চ করে নেওয়া যাক। লাঞ্চে রুটি আর ডাল ফ্রাই অর্ডার করেছি, সবচেয়ে সস্তার খাবার এবং পুষ্টিকর খাবার। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এগিয়ে যেতে হবে। ও বাবা, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো সামনে বৃষ্টি হবে কি না বলতে পারছি না, তো সামনে এগিয়ে যাই। তো আমি আর ক্যামেরা অ্যাকশন ক্যাম লাগাচ্ছি না। তো আমি এখন কানপুর জাস্ট ক্রস করে এসে দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবারে এখান থেকে জার্নি স্টার্ট করি। এখনও আগ্রা মোটামুটি 350 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে সম্ভবত, আমি জিপিএস দেখিনি, দেখা যাক। রাস্তায় বারবার বৃষ্টি হচ্ছে, সেই জন্য অ্যাকশন ক্যামটা খুলে রেখেছিলাম। এবারে অ্যাকশন ক্যামটা ওয়াটারপ্রুফ করব। টেপটা কিনেছিলাম, সেই টেপটা আমি ব্যবহার করব। তো অ্যাকশন ক্যামের এই মাইকে একটা টেপ দিতে হবে এখানটা ওয়াটারপ্রুফ করার জন্য, আর এদিকটা ওয়াটারপ্রুফ করার জন্য একটা টেপ লাগবে, আর এই মাথাটা এই যে এখানটা। তো টেপটা লাগিয়ে নিই। তো এভাবে ক্যামেরাটাকে ওয়াটারপ্রুফ করে নিয়েছি, এবার দেখা যাক এটা কাজ দেয় কি না। এখানে বেশ 10-15 মিনিট মতো টাইম চলে গেল। 5টার মধ্যে ইটাওয়া না ঢুকতে পারলে আগ্রা লখনউ এক্সপ্রেস হয়ে আমি ধরতে পারবো না। কানপুর থেকে রাস্তা বড্ড কনজাস্টেড, প্রচুর ট্রাফিক আছে, আর একদম স্মুথ রাস্তা নয়, রাস্তার মাঝখানে ক্র্যাক আছে, যার জন্য একটু স্পিড স্লো হয়েছে। আর মাঝে মাঝে 4-5 বার বৃষ্টি এসে গেছিলো, তো বৃষ্টি আসার জন্য অনেকটা স্পিড কমে গেছে। ইটাওয়া 57 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর এখন বাজে 3:57 বা প্রায় 4টে। তো 5টার মধ্যে যদি ইটাওয়াতে আমি যদি ওই আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে না ধরতে পারি, তাহলে আমার বাইক অ্যালাউ করবে না। এই যে রাস্তার ধারে ঝোপগুলো দেখা যাচ্ছে, এই ঝোপগুলোর ভিতরে কখনো কখনো গরু ওখান থেকে রাস্তায় বেরিয়ে আসছে, সেই জন্য এই যে একদম রাস্তার একদম ডান দিক বরাবর না যাওয়াই ভালো, এরকম একটু সেফ ডিস্টেন্স রেখে চালানো ভালো, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে গরু বেরিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হাই, দেখো কান্ড, ইয়ে আগ্রা জানে কা কোই নয়া রাস্তা হ্যা, ইয়ে আগ্রা জানে কা মুঝে ইটাওয়া সে আগত, মুঝে তো শর্টকাট হোগা না ইটাওয়া সে। হ্যাঁ এক্সপ্রেস ওয়েটার উপর দিয়ে যাচ্ছি, এটি হচ্ছে বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ে। এটি মাত্র 4 দিন আগে অর্থাৎ 25শে জুলাই থেকে চালু হয়েছে। এই বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ে আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়েতে গিয়ে মিট করছে। এখানকার টোল হচ্ছে 50 টাকা। ওয়েলকাম টু আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে। তো একটা কথা বলছি, খুব ভালো করে মন দিয়ে শুনে রাখো, আগ্রা এখান থেকে 150 কিলোমিটার। আমি এখন আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়েতে এসেছি, যেটা হচ্ছে বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ে হয়ে। তো বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ে থেকে আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে ধরবার জন্য আমাকে 50 টাকা টোল দিতে হয়েছে, অর্থাৎ ওই এক্সপ্রেস ওয়েটার ওটা চার্জ। আবার
ওই এক্সপ্রেসওয়েটা শেষ হতেই আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে যখন শুরু হলো সেখান থেকে আমার আগ্রা পর্যন্ত হচ্ছে 150 টাকা, টোটাল 200 টাকা খরচা হচ্ছে অলরেডি, যেটা আমার ইটাওয়া দিয়ে যদি আমি ঢুকতাম আমার 85 টাকায় কাজ মিটে যেত। অর্থাৎ আমি ইটাওয়া থেকে অনেক পিছিয়ে চলে এসেছি, অর্থাৎ এই রাস্তাটা ভুল করেও তোমরা কেউ ধরবে না, এই রাস্তাটা ভুল করে যদি ধরো এক্সট্রা টাকা তোমাদের খরচা হবে, 120 টাকার মতো এক্সট্রা তোমাদের খরচা হবে। আর তোমরা যদি নতুন রাস্তার এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে আসতে পারো, আদারওয়াইজ এই রাস্তাটা তোমরা কিন্তু ধরবে না। আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে এখানেই শেষ হয়ে গেল। আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ে অলরেডি শেষ করে ফেলেছি, আগ্রায় ঢুকে যাবো চোখের আলোয়। এই যে ঢুকে গেছি এটাই অনেক, গাড়িটাকে একটুখানি রেস্ট দিই, 5 মিনিট দাঁড়াবো, একটু জল খেয়ে বেরিয়ে চলে যাবো। তো হস্টেলে চলে এসেছি, এই হচ্ছে জিপসি নেস্ট, আর এখন টোটাল এখন বাজে হচ্ছে 7টা। তো কমপ্লিট বারাণসী থেকে আগ্রা পর্যন্ত আমার জার্নি এখানেই শেষ হচ্ছে, এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগ্রা থেকে দিল্লি যাওয়ার ভিডিও ইয়েতে। ততদিনের জন্য বাই বাই।